السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم বৈশাখী টেলিভিশন করতে আয়োজিত সরাসরি সম্প্রচারিত আপনাদের জনপ্রিয় ইসলাম ও সমাধান অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা এবং বিশ্বের যে যে প্রান্তে বসে আপনারা আমাদের আজকের আয়োজন দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মহান স্রেষ্ঠা আল্লাহ রবহ মিনের দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বেশ্ববী জনাব মোহাম্মদ রসুল্লাহ সালাহসাল্লামের প্রতি দৌরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক প্রতি জুমাবারে নেয় আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননন্দিত মুফাসের কোরআন জনাব মোহাম্মদ আব্দুল হাই জনাব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সালামু আলাইকুম আবারকুম সালাম স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা বরাবরের মতো টেলিফোন করতে পারবেন মোবাইলেও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা প্রশ্ন করবার জন্য তৈরি থাকুন আমাদের মাঝে মোহাম্মদ সাইফুল্লাহ আমাদের মাঝে আছেন আমরা তার মাধ্যমে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা চলে যাচ্ছি আজকের বিষয়ে মানবতার সেবায় ইসলাম এ বিষয়ে আমরা কথা বলবো আসুন আমরা চলে যাই আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ আসলে বর্তমানে কোভিডের সময় একটা লকডাউন চলছে শাটডাউন চলছে সামগ্রিক পরিস্থিতিতে আমাদের দেশে অসহায় নিরন্ন মানুষ তারা তাদের পাশে দাঁড়ানো একটা নৈতিক দায়িত্ব সেটি কি শুধু রাষ্ট্র করবে নাকি সাধারণ যারা দেশের মানে আপনার মানুষ যারা রয়েছে স্বাবলম্বী মানুষ রয়েছে তাদের এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর আমরা কিন্তু কোনো প্রেক্ষাপট আমরা তেমন একটা লক্ষ্য করতে পারছি না এবং আমাদের মানুষেরকে যে ইসলাম যে জিনিসটি বলে যেহেতু দ্বিতীয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশ এই দেশের আল্লাহ কিন্তু বলেছেন যে তোমরা মানুষের পাশে দাঁড়াও এই মিলে আপনার আমাদের কি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহি বাবাদ আল্লাহ রাবুল্লাহমিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাবুল্লাহমিন আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা কথা বলার মতো পরিবেশ পাচ্ছি আমরা পৃথিবীর অনেক উন্নত দেশসমূহ দেখেছি যে দেশগুলোতে কি ভয়াবহ পরিস্থিতি তাদের উপর দিয়ে পেরিয়ে গেছে অথচ আমরা খুবই ঘন বসতিপূর্ণ একটা দেশের মধ্যে বসবাস করি যেখানে আমাদের মানুষ অনেক গায়ে গায়ে লেগে থাকে সেই হিসাবে আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলমিনের বিশেষ দয়ায় এখন পর্যন্ত আমরা তুলনামূলক অনেক ভালো আছি তারপরেও এখন আমরা দেখতে পাচ্ছি যে এর আগ পর্যন্ত ঢাকাতে যে সংক্রমণ ছিল এখন সেটি কিন্তু পুরো দেশব্যাপী আঞ্চলিক পর্যায়ে আমাদের বিভিন্ন জেলা লেভেলে কিন্তু সেটা ছড়িয়ে পড়েছে তো আপনি যে প্রসঙ্গটা পেতেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত যে বিষয়টি আমরা মানুষের কাছে বলতে পারি আজকের এই উম্মাহ যাদেরকে আমরা মুসলিম উম্মা বলছি আমরা নিজেদেরকে আল্লাহরাবুল আলমিনের ঘোষিত মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠ নিজেদেরকে বলতে পারি কি হিসাবে আল্লাহরাবুল আলমিন এই শ্রেষ্ঠত্বের একটা মানদণ্ড দাঁড় করিয়েছেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন কুন্তুম খৈর উম্মাতিন উখরি নাস। আমরা যদি এই একটা আয়াতের উপরে শুধু ফোকাস দেই তাহলে পুরো বিষয়টা আমাদের অন্তরের মধ্যে অনুধাবিত হয়ে যাবে আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি কেন কেননা তোমাদেরকে অপরের কল্যাণের জন্য বের করা হয়েছে ভালো করে বুঝেন আমরা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে আমরা সব কিছুকেই শুধু পার্সোনাল 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 এটা আমার ব্যক্তিগত এটা আমার ব্যক্তিগত আসলে কিন্তু ইসলামে খুব মাইনর মাইনর কিছু বিষয় ব্যক্তিগত তাছাড়া আল্লাহ বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করে তোমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণায় দেওয়া হয়েছে অন্যের কল্যাণের জন্য যে তোমাদেরকে মানুষের কাজের জন্য কল্যাণের জন্য বের করা হয়েছে সেখানে আমাদের মৌলিক কতগুলো দায়িত্ব আছে এর মধ্যে একটা হচ্ছে আমাদের সৎ কাজের আদেশ করা আরেকটা হচ্ছে অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করা এখন এই যে সৎ কাজের আদেশ এই সৎ কাজগুলো কী সৎ কাজের সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে আপনি মানবতার কল্যাণে কি করেন মানুষের কল্যাণে আপনি কি করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা হাদিস যেহেতু এখন আমাদের সময় খুবই কম একটা হাদিস স্মরণ করাই দিতে চায় রসুল আরবি সাল্লাহ সাল্লাম বলছেন যে শোনো তোমাদের মধ্যে থেকে কেউ যদি হা হাজাতি আখি তার ভাইয়ের প্রয়োজনে যদি একটু হেঁটে যায় কীরকম হেঁটে যায় কোনো একটা ভাই বিপদগ্রস্ত হয়েছে তার হয়তো তেমন কিছু করার নাই কিন্তু তিনি তার সঙ্গ দিচ্ছেন যে ভাই আপনি বিপদে পড়েছেন আপনার ইনশাল্লাহ কিছু হবে না ভাই আপনি টেনশন করেন একটু ঘাট চাপড়াতে চাপড়াতে তার সাথে এগিয়ে গেছে রসুল্লাহাম বলছেন কেউ যদি আমার মসজিদে নববীতে সে যদি এতেকাফ করে এই এতেকাফের থেকেও আল্লাহ রাবুল আলমিনের ওই বান্দার জন্য একটু হেঁটে হেঁটে যাওয়াটা তার জন্য বেশি কল্যাণকর হবে এরপরে রসুল্লাহ আসাল্লাম বলছেন জানো একদিনের এতে কি সব আল্লাহ একটু কল্যাণ করেছেন কোনো একটা ভাই আমার সে অনাহারে আছে কিনা তার কোনো বিপদ আছে কিনা ইভেন আমরা একটা জিনিসের থেকে দূরে সরে গেছি বরকতুল্লাহ ভাই সেটা হচ্ছে যে কোনো একটা মানুষ মনে করেন কোভিডে আক্রান্ত হয়ে গেছেন তার ক্ষেত্রে আমার কি দায়িত্ব আমি কোনো একটা আমার এলাকার মানুষও যদি কোভিডে আক্রান্ত হন তাহলে আমি তো জানি যে তার কাছে একদম সরাসরি আমি বডি টাচে আমি যেতে পারছি না কিন্তু তারপরেও কিন্তু ইসলাম এবং মানবতা আপনার কতগুলো দায়িত্ব দিয়েছে আপনি ওভারফোন তার খবর নিতে পারেন তার বাড়িতে খাবার পৌঁছাচ্ছে কিনা আপনি ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম খাবারের ব্যবস্থা করে আপনি বক্সে করে তার বাড়িতে খাবার পৌঁছাতে পারেন তিনি যখন হাসপাতালে যাচ্ছেন আমরা সবাই দরজা জালনা বন্ধ করে দিয়ে একদম ভয় আতঙ্ক হয়ে তাকে মনে করতেছি যে এলাকার মধ্যে তিনি এমন কোনো একটা গুণাখাতার কাজ করেছেন জন্য মনে হয় উনি

জি আমরা আগের যে কথা বলছিলাম সেটার বাইরে প্রশ্ন উত্তরটা দুটো দিয়ে ফেলা প্রথম আমাদের বোন জিজ্ঞাসা করেছেন যে যে মাহফিল করে দেখুন বোন আপনাদের কাছে এবং আমরা সকলের কাছে বলতে চাই যে ইসলাম বলেছে তলাবুল ইলমি ফরাইদাহ ইসলাম জ্ঞান অর্জন করাকে ফরজ বলেছে এক্ষেত্রে পুরুষ নারী উভয়ের জন্য এখন এই জ্ঞান অর্জনের অন্যতম একটা মাধ্যম হচ্ছে হালাকা বা মাজলিস যেটাকে আমরা মাজাল ইসু জিকির বলা হয় হাদিসের পরিভাষায় মাজাল ইসু জিকির আমাদের দেশের পরিভাষায় বিভিন্ন পরিভাষা ব্যবহার করা হয় তাফসিলুল কোরআন মাহফিল তারপরে হচ্ছে বিভিন্ন সম্মেলন ইসলামী মাহফিল কিন্তু হাদিসের পরিভাষায় বলা হয় মাজাল ইসু জিকির তো মাজালিসু ইসু জিকির করা কোনো অবৈধ কিছু না এবং খারাপ কিছু না আপনারা এই মাহফিল আমরা করতে পারি তবে মনে রাখতে হবে এখানে কতকগুলো বিষয় যে মেয়েরা যখন তার পরিধির বাহিরে যাবে পরিধি বলতে আপনাদের ঘরও একটা আপনার হাজব্যান্ড আপনার পরিবারের পক্ষ থেকে সকলের সম্মতি আছে পাঁচটা বোন মোহারিমদের মাধ্যমে সেখানে আসলেন আসার পরে একজন জ্ঞান জানেন তিনি সেখানে একটা মাহফিল করলেন কথা বললেন সুতরাং এটা হতে পারে এখানে কোনো আপত্তি নাই কিন্তু কোনো একজন মেয়ে যদি তার রেঞ্জের বাহিরে যান তিনি যে যে সফরের যে ইসলামী শরীয় কর্তৃক তার জন্য মোহারিম কর্তৃক নির্দেশনা আছে এর বাহিরে মাহফিলের উদ্দেশ্যে কোথাও যদি সফর করেন বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সেখানে আছেন সেখানে কিন্তু নানান বিধ সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য মাহফিল করা অবৈধ নয় তবে কন্ডিশন কতকগুলি আছে যে কন্ডিশনগুলোকে মেনে আমাদের জন্য সেই জালাস জালসাগুলি আমাদের করা উচিত থেকে তারপরে সেফলি করা জি জি দ্বিতীয় প্রশ্নটি দ্বিতীয় প্রশ্ন তিনি করেছেন যে মহিলা হলে মৃত যদি মাইয়েত মারা যাওয়ার পরে সরিয়া এবং আমাদের ফেকগুলো আমাদেরকে বলছে যে তার জন্য কোনো পুরুষের আর দেখা করা তার সাথে বৈধ নয় বরং তার জন্য সম্মতভাবে মেয়েরাই তাকে গোসল করাবেন মেয়েরাই তাকে দাফন কাফন করাবেন এরপরে তাকে যথেষ্ট পর্দার সহিত আবৃত করে তার যে সকল মহরেম মানুষ যারা ছিলেন তার সন্তান তার পিতা মাতা অথবা তার স্বামী তারা তাকে সুন্দর করে দাফন তো দেখতে পারবেন জি তারা তারা দাফন করাবেন তারা দাফন করানোর পরে যখন তাকে উপর থেকে আবৃত করে দেওয়া হবে যেহেতু কাফন করানোর পরেও তার শরীরে একটা অবয়ব অনেক সময় প্রকাশ পেয়ে যেতে পারে এরপরে সাধারণ মানুষরা তাকে মাটি দিবেন সুতরাং সাধারণভাবে মহিলা ইন্তেকালের পরে তাকে দেখার আর সুযোগ নাই জি অনেক ধন্যবাদ আমরা আরেকটি ফোন রেখেছি জি আসসালামু আলাইকুম আমার মতুল্লাহ জি কে বলছেন কদার থেকে আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে সালাম বুঝছিলাম জি অনেক ধন্যবাদ প্রশ্ন করুন আমার প্রশ্নটা হলো আমার ছেলের নাম রেখেছি রায়ন বিন করি

একটা জান্নাতের দরজা ঠিক আছে আর করিম হচ্ছে আল্লাহ রাবুলের নাম আসলে আহ আমাদের বিন করিম বলা হয় জি তো এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে একটা বিষয় যে একটা আহ গন্ধ যেন এর মধ্যে না থাকে আল্লাহ রাবুল্লা আলমিনিয়াল্লা মিউল আ তার সন্তান নাই কেউ যদি বলেও তারপরেও তার সন্তান অবশ্যই নাই আল্লাহ রাবুল আলমিন কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই কিন্তু আল্লাহরাব আলমিন একটা সিফাতি নাম হচ্ছে করিম সেই হিসাবে আপনি যদি রাইয়ান বিন আব্দুল করিম রাখেন আপনি হচ্ছেন আব্দুল করিম আপনার সন্তানের নাম আব্দুল করিম এটা হচ্ছে সবচেয়ে বিউটিফুল হবে এটাই আমাদের জন্য জন্য উত্তম হবে সুতরাং আপনার এই নামের নতুন করে আকিকা দিতে হবে বা অন্য ওয়ারিড হয়ে যেতে হবে এরকম না আপনি বিন আব্দুল করিম রাখেন এটাই হচ্ছে উত্তম কেননা করিম আল্লাহর নাম সেই ক্ষেত্রে অর্থর দিক থেকে বললে কিন্তু করিমের সন্তান আল্লাহ এরকম হয় যেটা শুনতে অবশ্যই আমাদের জন্য সাংঘাতিক রকমের আপত্তিজনক এইভাবে নাম রাখাই উত্তম জি হুতরাম জি আমরা আলোচনা করছিলাম প্রথমেই যে আসলে তার কল্যাণে ইসলাম তো আসলে আমরা বর্তমান যে জিনিসটি লক্ষ্য করতে পারছি যে কোভিডের কারণে মানুষ ঘরের মধ্যে এখন আবদ্ধ তা অনেকেই কিন্তু আসলে ঘরের ভিতরে কীভাবে আছেন কী অবস্থায় আছেন আমরা কিন্তু জানি না আপনি সেই প্রেক্ষাপটে কথা বলছিলেন যে আসলে তাদের পাশে দাঁড়ানো তাদের খোঁজখবর নেওয়া হয় আমরা এই প্রেক্ষাপটে বর্তমান যে সিচুয়েশন আমরা কীভাবে খোঁজখবর নিব যে আসলে এই বর্তমান পরিস্থিতিতে কি করে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি জি জমাকে কথা বলেছেন দেখেন আমরা একটা বিষয় বলতে পারি যে আমাদের এই দেশের মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা কিন্তু অনেক ভালো আমাদের পাড়ার মধ্যেও যদি কোনো একটা ঘটনা ঘটে তাহলে সে আত্মীয় হোক আর অনাত্মীয় হোক আমরা কিন্তু মোটামুটি জেনে ফেলি আর আমাদের পাড়া মহল্লায় যে মানুষগুলো আমরা থাকি তারা হুট করে গতকালকে সেই এখানে অবস্থান করছেন এরকম নয় তাদের সাথে আমরা অনেক কাল ধরে আছি সুতরাং একটা মহল্লার মধ্যে যখন আমরা থাকি কার কী ফিনান্সিয়াল অবস্থা কে কি করেন আমরা কিন্তু মোটামুটি আমাদের টাচে আসে তো এই ক্ষেত্রে আমরা যদি একটু মানবিক হই যে একজন মানুষ আমি যতদূর জানতাম উনি হচ্ছেন ইজি বাইক চালিয়ে ওনার সংসার চাল আর এই চালানোর ক্ষেত্রে তার দিন আনেন এবং দিন তিনি খান তাহলে এই মানুষটার ক্ষেত্রে আপনি আমি যদি নলেজ রাখি যে এই মানুষটা তো সাত দিন ধরে বাইকটা চালাচ্ছে না নিশ্চয়ই তার সংসারে অবশ্যই কোনো একটা টানাটানি পড়ার কথা তা আপনি এই খবরটা কিন্তু নিতে পারেন একটা জিনিস আমাদের সমাজে খুব সাংঘাতিক বর্গত ভাই দুইটা শ্রেণীর জন্য আমাদের বিপদ কম একটা হচ্ছে একদম হায়ার লেভেলে যারা আছেন তারা কিন্তু আলহামদুলিল্লাহ লকডাউন এক বছর থাকলেই কি তাদের কোনো টেনশন নাই তাদের চাল ডাল সব রেডি আছে আরেকটা শ্রেণী একদম নিচে যারা বিপদে পড়ছে বরকতুল্লাহ ভাই আমার দশটা টাকা দেন মুখ ফুটায় কিন্তু বলে দিছে মসজিদের সামনে দাঁড়ায় হাত পেতে দিছে ভাই আমার সংসার চলছে না কিন্তু যারা মাঝামাঝি আসেন এই মানুষগুলো কিন্তু অনেক বিপদের তারা না চাইতে পারেন না মুখ দিয়ে বলতে পারেন সুতরাং আমরা যদি একটু এই শ্রেণী কারা তাহলে আমরা যদি একটু চেষ্টা করি চিন্তা করি তাহলে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো সেলুনের যে দোকানদারটা যে চুল কাটে এবং তার কামাই করে সেলুনের দোকানটা বন্ধ দর্জি যে সেলাই করলে প্রত্যেক দিনে দুই তিনটা জামা সেলাই করলে টাকা পায় আপনি এই ক্লাসের শ্রেণীগুলোকে আপনি খুঁজে বের করেন এটা তো আমার দায়িত্ব আল্লাহ রসুলাম এই জন্য বলেছেন মান মাসাফি হাজাতি আখি ওই লোক আসবে না বরং আপনি খবর নিতে যাবেন এটাই ইসলামের বিউটি কোভিডের এই কঠিন সময় এখন তো লকডাউন ছিল এখন কিন্তু শাটডাউন হয়ে গেছে মানে মানুষ রাস্তায় বেরোতে পারবে না আইনের মধ্যে চলে যাচ্ছে সবাই সে কারণে মানুষ কিন্তু খুব ভীত সন্ত্রস্ত হয়ে আছে কিন্তু একটা সবচেয়ে বড় ভীতি হচ্ছে এই যে কোভিডটি আসছে এটি ভয়াবহ আকার ধারণ করছে বিভিন্নভাবে পার্শ্ববর্তী দেশে আরও কঠিন অবস্থা সেই দিক থেকে আমরা কিছুটা ভালো আছি কিন্তু তারপরেও বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় এই যে পরিলক্ষিত হচ্ছে বিষয়গুলো তো সাধারণ মানুষকে আসলে সরকারের এই লকডাউন শাটডাউনের প্রতি আমাদের কি ধরনের মানে আপনার আচরণ আমাদের করা দরকার বা আমরা কিভাবে নিজেদেরকে সেফ থাকবার চেষ্টা করব জি ধন্যবাদ একটা জিনিস মনে রাখতে হবে ইসলাম আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে বলে ইসলাম আমাদেরকে সাবধান হতেও বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস বলে মুমিন কখনও ক্ষতিগ্রস্ত হবে না অপরকে ক্ষতিও করবে না এই যে ক্ষতিগ্রস্ত না করা এবং ক্ষতিতে না পড়া এর জন্য সরকার যখন কোনো সিদ্ধান্ত দেন অনেক সময় আমাদের কাছে এটা বার্ডেন মনে হয় কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে অনেক সময় মেনে নিতে হয় এবং এটার প্রতি শ্রদ্ধাশীল থাকলে আল্লাহ রাবুল কিন্তু আমাদের মধ্যে বরকত দান করেন কেননা আমরা যে যেরকম সতর্ক হয়ে চলার কথা বা যেরকম নিয়ম মানার কথা আমরা কিন্তু সেরকম নিয়ম মানার জাতি নই আসলে সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু একটু কঠোর ব্যবস্থাপনায় আমাদেরকে যেতে হয় যদিও অনেক ধরনের প্রশ্ন আমাদের মধ্যে আছে এবং সরকার সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা হয় কিন্তু আমাদেরকে ওভার মনে রাখতে হবে যে আমরা মানুষ হিসাবে আমাদের মানবতার দরদি মানুষ হিসাবে আমাদের কিন্তু সকলেরই কিছু না কিছু দায়িত্বর জায়গা আছে সেই দায়িত্বর জায়গাগুলো যদি আমরা একটু সচেতনভাবে পালন করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য কল্যাণই বয়ে নিয়ে আসে এই যে লকডাউন যেটা চলছে এখন আমরা দেখছি তো এইটাতে যদি মানুষ যদি নিজের জায়গায় থাকে এবং তার যদি অন্ততপক্ষে পক্ষে খাদ্যের নিশ্চয়তাটা তো তাকে দেওয়া যায় তাহলে কিন্তু এটা অনেকাংশে সফল হতে পারে কিন্তু আমরা অনেক সময় দেখি যে হুটহাট করে অনেক সিদ্ধান্ত আমাদের সামনে চলে আসে কিন্তু সেই সিদ্ধান্তর আগে পিছে আমাদের কিন্তু আরও বিবেচনার মধ্যে অনেক সময় নেওয়া উচিত আমি একটা পরামর্শ দিতে চাই এটা এই বৈশাখী টিভির মাধ্যমে আমাদের যারা আমাদেরকে শুনছেন তাদের কাছে আমি বলতে চাই এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই বিগত এক বছরে ঢাকাতে কিন্তু কোভিডের একটা ম্যানেজমেন্ট দাঁড়িয়ে গেছে কিন্তু উপজেলা লেভেলে এবং জেলা লেভেলে কিন্তু সেই ম্যানেজমেন্ট এখনও দাঁড়ানো হয় নাই না। তারা কিন্তু এই কোভিডের এই ঢেউটা তারা পান না বুঝতে পারেন স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট না থাকার পরেও ঢাকাতে অনেক হাসপাতাল আছেন অনেক ডেডিকেটেড ডাক্তার আছেন তারা কিন্তু এটা বুঝেছেন একটা ম্যানেজমেন্ট আমি বলবো মেহরবানি করে ঢাকাতে যারা আছেন তাদের সাথে সমন্বয় করে প্রত্যেকটা জেলা হাসপাতালে আপনারা এমনভাবে একটা সেল দাঁড় করান যে সেই জায়গায় বড় একটা মনিটর থাকবে সেখানে কানেক্ট কানেকশন থাকবে ডাক্তারদের সাথে যে কোনো সিচুয়েশনগুলো ঢাকার ডাক্তারদের কাছে টেলিফোন নিচ্ছি তারপরে আপনার কাছে

পরিস্থিতিতে আমাদের জন্য আমি যেটা বলছি যে আমাদের ম্যানেজমেন্টে আমাদের ঢাকায় যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে মোটামুটি পঞ্চাশ ষাট জন বিশেষজ্ঞ তারা একটা প্যানেলের মধ্যে থাকবেন এবং জেলাতে তাদের সাথে একটা সরাসরি যোগাযোগ থাকবে কোনো একটা রুগীর এই অবস্থা তারা সাথে সাথে জানাবেন যে আমাদের আউট অফ কন্ট্রোল এই জিনিসটা আপনারা আমাদেরকে কি প্রেসক্রাইব করছেন ওনারা সেখান থেকে একটা সাজেশন নেওয়ার পরে এরকমভাবে ওনারা কোনো রুগী যদি উপজেলা থেকে সরাসরি কিছু না হতেই যদি জেলা শহরে চলে আসে তাহলে কিন্তু চাপ বাড়বে ওনারা সেখান থেকে একটা উপজেলা লেভেলে ম্যানেজমেন্ট দাঁড় করাবেন এবং যেই ডাক্তাররা চব্বিশ ঘন্টায় সাপোর্টটা দিবেন তাদেরকে প্রণোদনা দিতে হবে তারা যে পরিশ্রম করেছেন আমাদের ডাক্তাররা কিন্তু আমাদেরকে ছেড়ে যান নাই আমাদের নার্সরা কিন্তু আমাদেরকে ছেড়ে যান নাই যেই বুকের আমরা সিটি স্ক্যান করাই এক্স রে করাই আমাদের কোভিডের সাসপেক্টিভ কোভিড কিনা আমরা যেটা বুঝতে পারছি এই টেকনিশিয়ানরা কিন্তু আমাদেরকে ছেড়ে যান নাই তাদের এই ভালোবাসা এবং তাদের এই অক্লান্ত পরিশ্রমে কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা একটা ম্যানেজমেন্ট দাঁড় করাতে পেরেছি আমি বারবার বলছি এর কোনো স্পেসিফিক ঔষধ নেই কিন্তু এর একটা ম্যানেজমেন্ট কিন্তু আছে। যে এই রুগীর স্যাচুরেশন লেভেল এই হলে কি হবে আর এই কথাগুলি যে বলছি ভাই আমাদের ফ্যামিলির থেকে জেনে বুঝে বলছে আমার পিতা মাতা আমার ভাই বোন তারা কিন্তু সবাই আক্রান্ত ছিলেন আমার ফ্যামিলির থেকে আমার দাদু ফুপা ফুপু আমার নানি তারা কিন্তু এই কোভিডে দুনিয়া থেকে চলে গেছেন সুতরাং আমি ডাক্তারদের প্রতি আমার শ্রদ্ধা এবং এইটার ক্ষেত্রে যে কি কঠিন এটা কিন্তু আমরা জানি পরিস্থিতি আজকে সব মানুষ ঢাকায় আসার জন্য অস্থির হয়ে গেছে তো আমরা মোটামুটি প্রাইমারি সাপোর্টগুলো যদি আকা থেকে এরকম করে দেই এবং ডাক্তারদের একটা প্যানেল دار করায় তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি আসান হবে আমি মনে করি জি মাদারাম আসলে আমাদের আরেকটি ফোন নেছি জি আসসালামু আলাইকুম ওয়া জি আসসালামু আলাইকুম জি কে বলছিলেন কোথা থেকে থেকে বলতেইছি জি অনেক যে প্রশ্ন করুন আমার আমরা যে বেতের নামাজ পড়ি বেতের নামাজ তো দুই রকম ভাবে শুনছি যে একটা আপনার দুই রাখাত পড়ার পরে আত্মহাত পড়তে হয় আর মানে আবার আরেকটাতে আমরা আত্মহাত পড়ে যাই পড়ি এখন সহি কোনটা আত্মহাত পড়ব নাকি সুরা দাঁড়িয়ে সুরা পড়ব আবার জি জীবন অনেক ধন্যবাদ আমরা আপনার প্রশ্ন পেয়েছি আসুন আপনার প্রশ্ন উত্তর জানার চেষ্টা করি এই প্রশ্নের উত্তরটা দিব তারপরে জি বোন আপনার কাছে প্রথমে একটা জিনিস বলতে চাই যে অনেক ইসলামিক কোশ্চিন আছে যেইটাতে আপনি স্পেসিফিক কোনো একটা জিনিসকে কেবল বলতে পারেন না যে কোনটাই একমাত্র সহি দেখুন রসল্লা সালাতের অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে একটা প্রক্রিয়া রসল্লা সাল্লাম থেকে হাদিসে প্রমাণিত তিনি রফলিয়া দাইন করতেন মানে তাকবিরে তাহারিমার বাহিরেও রুকু থেকে উঠে হাত তুলতেন আবার এরকম হাদিসের মধ্যে এসেছে রসল্লা সাল্লা সাল্লামের কেরাম থেকে প্রমাণিত যে তারা তাকবিরে তাহারিমায় একবারই রফলিয়া দায়ীন একবারই হাত তুলতেন এরপরে হাত তুলতেন না এখন আপনি যদি জিজ্ঞাসা করেন যে কোনটাই নামাজের আমাদের একমাত্র বিশুদ্ধ পদ্ধতি তাহলে আমরা সাল্লামের কোনো একটা হাদিসকে মানলাম কোনো একটা হাদিসকে ত্যাগ করে দিতে হতো দেখ করে দিতে হবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ইসলাম এমন একটা ওয়াইট ঘর অনেক সময় এর পাঁচটা জানালা থাকবে এবং পাঁচটা জানালা দিয়েই আপনার জন্য অক্সিজেন প্রবেশ করবে আপনার পাঁচটা অক্সিজেনই বিশুদ্ধভাবে অক্সিজেনের রূপে আসবে সুতরাং সালাতের ক্ষেত্রে যেরকম এই কথা আমরা বলতে পারি যে অনেকগুলো পদ্ধতির নাম ইসলাম ঠিক সেরকমই সালাতুল বেতের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি দেখি তাহলে অনেকগুলো পদ্ধতি আছে যেটি আমাদের দেশে প্রচলিত পদ্ধতিতে আমরা একটা সালাতুল বেতের নামাজ আদায় করি আমরা বৈঠক করি বৈঠক করার পর উঠি প্রশ্নের উত্তরটি আশা করি জি জি আলহামদুল্লাহ আপনি যেভাবে পড়ছেন এভাবে পড়েন আপনি মনে করেন যে আমার সালাত হচ্ছে না এরকম আর একটি প্রশ্ন ছিল যে আসলে যেমন যেমন আমি যখন কোনো মাটির উপরে হাত মারব এরপরে হাতটা ঝেড়ে ফেলা এটা হচ্ছে একটা সুননাথ বলতে পারেন অথবা একটা আদব বলতে পারেন এই আর হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা যেভাবে আপনি প্রথমে মুখ তারপরে হাত যেরকম করে বলা হয়েছে এই ধারাবাহিকতা রক্ষা করা এটাও একটা সুননাথ সুতরাং মূল হচ্ছে ফরজ সাথে সুননাথ প্রথম বোনের প্রশ্নর একটু আমি একটা উত্তর দিয়ে রাখি উনি মনে বলেছিলেন আমাদের জট্টুক মনে পড়ছে যে মারা যাওয়ার পরে তাকে আর দেখতে পারবে না বলতে যে তিনি মারা গেছেন তাকে একদম মুখ আবৃত করা হয়েছে কোনো ছেলে আর তাকে দেখতে না তার পুরো শরীর না দেখলেও তার সন্তানরা তার মুখ দেখতে পারবেন তার পিতামাতা তার মুখ দেখতে পারবেন এতে কোনো আপত্তি কিন্তু অনাত্মীয় যারা যাদের সাথে তার বিবাহ করা যায় ছিল এরকম কেউ তাকে যেরকম বিয়ের আগেও দেখতে পারবেন না পরেও দেখতে পারবেন মহতরাম অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে আপনার মাধ্যমে আজকের বিভিন্ন প্রশ্নের উত্তর তথা বিভিন্ন বিষয় নিয়ে আপনার কাছ থেকে কথা জানতে পেরেছি দর্শক বুঝতে পেরেছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টিভি স্টুডিও থেকে ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক শ্রীতা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে হচ্ছে কোভিডের এই কঠিন সময়ে আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই খোঁজখবর নেই কে খেয়ে আছে কে না খেয়ে আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানই দায়িত্ব আমাদের দায়িত্ব কর্তব্যবোধ আসুন আমরা সেই কর্তব্য পালনে সচেতনতা বোধ সৃষ্টি করি এই হোক আমাদের সকলের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته